নমস্কার বন্ধুরা, আজ আমি ঝটপট তৈরি হবে ঘরে থাকা উপকরণে খুব মুখরোচক একটি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের সহজ রেসিপি পেতে শ্যামলিস ক্রিয়েশন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি রুটি নিয়েছি। অনেক সময় কি হয়, রুটি আমাদের খেতে ইচ্ছে করে না, রুটি বেশি হয়ে যায়, সেই ধরনের রুটি দিয়ে আজ আমি দেখুন কতটা ক্রিসপি, আর এর ভিতরটায় কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। এর জন্য আমি একটি প্যানের মধ্যে ছোটো চামচের হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে একটি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন, ঝাল বেশি খাইলে বেশি লঙ্কা দেবেন। একটু ভেজে নেব হাফ মিনিট মতো। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি বা মটরশুঁটি। অবশ্যই মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করে রাখবেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর এখানে দিলাম আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরে, সেটিকে গুঁড়ো করে নিয়েছি। সেটি অল্প পরিমাণে গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। এবার হাফ মিনিট মতো কষে নেব। অবশ্যই ফ্লেমটা লো রাখবেন যাতে পোড়া পোড়া না হয়ে যায় মশলাটা। হাফ মিনিট পর আমি এইভাবে মটরশুঁটিগুলোকে একটু ম্যাশ করে দেব। এতে করে মশলার ফ্লেভারটা মটরশুঁটির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি পনির অ্যাড করছি। পনিরটাকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এখানে মোটামুটি 100 গ্রাম মতো পনির আছে। পনির না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন। এর মধ্যে গ্রেট করে রাখা গাজর, বাঁধাকপি এসব দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের আলু। সে আলুটাকেও সেদ্ধ করে নিয়ে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিলাম। আলু সেদ্ধ করা থাকলে আর মটরশুঁটি সেদ্ধ করা থাকলে আমাদের ফ্রিজে যদি থাকে তাহলে কিন্তু আমরা ঝটপট এই রেসিপিটা বা এই রান্নাটা ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে নিতে পারি। হাফ মিনিট মতো কষে নেব মশলার সঙ্গে। এবার ধনেপাতা দিয়ে আমি এটিকে আবার একটু নেড়েচেড়ে নেব হাফ মিনিট মতো, তারপর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। এবার আমি যে রুটিটা নিয়েছিলাম সেই রুটিটাকে তৈরি করার জন্যে এখানে একটি ব্যাটার তৈরি করব। তার জন্যে আমি নিলাম 2 চামচ মতো ময়দা, আর প্রায় 1.5 চামচ মতো জল, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এবার যে রুটি রেখেছি সেই রুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব। আমি এখানে 3টে রুটি করে দেখাচ্ছি। অনেক সময় বাচ্চারা রুটি তরকারি খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে ওদের তৈরি করে দিলে ওরা স্যান্ডউইচ ছেড়ে এটা খাবে। আর যারা বাচ্চাদেরকে পরিবেশন করবেন তারা যদি চিজ খেতে চায় বা চিজ খেতে খান আপনারা বাড়িতে, তাহলে অবশ্যই চিজটাও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে খুবই হেলদিভাবে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা। রুটিগুলোকে হাফ পোর্শন করে আমি কেটে নিয়েছি। এবার আমি যে পেস্টটা তৈরি করেছি সেটিকে একটু বেশি করে দিতে হবে। এইভাবে যদি আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু পরোটার চেয়েও বেশি ভালো লাগে বন্ধুরা খেতে, খুব বেশি পরিমাণে এইভাবে দিয়ে। এবার চেপে দিচ্ছি, দেখুন কিভাবে হাত দিয়ে একটু চেপে দেব, আর স্টাফিংটা কিন্তু একদমই বেরোবে না, খুব সুন্দরভাবে এটি সেট হয়ে গেছে। দেখুন এইভাবে সব রুটির টুকরোগুলোকে আমি তৈরি করে নেব। আমি আগেই বললাম যদি চিজ খেতে চান সেক্ষেত্রে আপনারা ভিতরে চিজ দিয়ে দিতে পারেন গ্রেট করে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের হেলদি রেসিপি তাহলে কিন্তু সহজেই পেয়ে যাবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এবার যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি দেখুন কিভাবে ডিপ করছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, হালকা একটা কোটিং হবে। আর এটি কিন্তু কম তেলে ভাজতে হবে, খুব বেশি তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই, খুব হেলদি রেসিপি। আমি আপনাদের কাছে অনুরোধ করব এইভাবে বাড়তি রুটি দিয়ে আপনারা একবার বানাবেন, তাহলে দেখবেন কতটা মুখরোচক হয়। পরোটার চেয়ে বা লুচির চেয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। অবশ্যই এরকম একটা চওড়া প্যানে করবেন, এতে করে অনেকগুলোই কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া যাবে।
আর খুব কম তেলে এটি তৈরি হয়। একটা সাইড যখন একটু বাদামি হয়ে যাবে, অপর সাইডটা আমি এভাবে বাদামি করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে তারপর এগুলোকে ভাজবেন। এতে করে এটি যেমন ক্রিস্পি হবে, তেমন কিন্তু খুব সুন্দর একটা বাইরের কোটিংটাও খুব সুন্দর তৈরি হবে। এতে করে খেতে খুব ভালো লাগবে আর এটি দীর্ঘ সময় অবধি ক্রিস্পি থাকে। আপনারা যদি যারা অফিস গোয়িং আছেন তাদেরকে সার্ভ করতে চান, তাতেও 2-3 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু অবধি ক্রিস্পি থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে এগিয়ে নিয়ে যান আর এভাবে আমার ভিডিওগুলো দেখুন। আমি যেসব ভিডিও শেয়ার করছি সেই ভিডিওগুলো বা সেই রান্নাগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। যেসব রান্না আমার ভালো লাগে সেগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি। আজ তাহলে আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।